দেশের কিডনি রোগীদের মধ্যে প্রায় 80% বিনা চিকিৎসায় মারা যায়। ডায়ালাইসিস সুবিধা থেকে বঞ্চিত হয় প্রায় 75 থেকে 80% কিডনি রোগী। বেসরকারি একটি গবেষণা বলছে, দেশে প্রায় 2 কোটি মানুষ কোনো না কোনোভাবে কিডনি রোগে ভুগছে। কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রেও রয়েছে সীমাবদ্ধতা। বিশেষজ্ঞরা বলছেন, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ দীর্ঘমেয়াদী কিডনি জটিলতার প্রধান কারণ। এছাড়া খাদ্যাভ্যাস, বিভিন্ন ধরনের ওষুধ সেবনের ফলেও কিডনির সমস্যা হতে পারে। লাবণী গুহর প্রতিবেদন। শরীর ভুলে যায় আর সেজন্য প্রস্রাব কমায়, 2 বছর ধরে স্কুলে যায় না। মৌলভীবাজারের মুহাইমান হোসেন রাহির দুটো কিডনি বিকল হওয়ায় থমকে গেছে জীবন। চিকিৎসা খরচ জোগানো আর দীর্ঘদিন ধরে অসুস্থ সন্তানকে নিয়ে অসহায় মায়ের চোখের জলও যেন শুকিয়ে গেছে। আজকে 13 বছরে আমাদের কিছুই আর নাই, এখন কি করব, কিছু করার নাই, আল্লাহ যদি ভালো করে দেয়। যশোরের মিনতি রানী দাস জানেন না তার কিডনি সমস্যা হয়েছে কিনা, হাসপাতালের বিছানায় শুয়ে অজানা আশঙ্কায় দিন গুনছেন। ডাক্তারের মানে কথা অনুযায়ী এরকম কিডনিতে যে চাকনিটা থাকে ওই চাকনিতে প্রদাহ হচ্ছে। বিশ্বে প্রতি 10 জনের একজন কিডনি জটিলতায় ভুগছেন। দেশের কিডনি রোগীর 17% দীর্ঘমেয়াদী জটিলতায় রয়েছে। যাদের বয়স 65 থেকে 75 বছরের মধ্যে তাদের প্রতি 5 জনের একজন পুরুষ এবং প্রতি 4 জনের একজন নারী কিডনি রোগে আক্রান্ত। কিডনির প্রথম কারণ হলো ডায়াবেটিস, দ্বিতীয় হলো উচ্চ রক্তচাপ, তৃতীয় হলো নেফ্রাইটিস, নেফ্রাইটিস হলো কিডনির চাকরির প্রদাহ, চতুর্থ কারণ হলো রাস্তা ব্লক, ধরেন দুই দিকে পাথর, কিডনি ড্যামেজ হয়েছে, গ্রামের লোক জানে না, অথবা ছেলেদের প্রোস্টেট গ্ল্যান্ড বড়, রাস্তা বন্ধ, অথবা আরও যে কারণ আছে, যেমন মহিলাদের সার্ভিক্সে ক্যান্সার অথবা কিছু ক্যান্সার, দুইটা রাস্তা ব্লক হয়ে গেল। দেশে কিডনি চিকিৎসাও অপ্রতুল, অতিরিক্ত ব্যয়ও কিডনি রোগীদের চিকিৎসা ব্যাহত করে। সপ্তাহে ন্যূনতম পক্ষে 2 বার ডায়ালাইসিস করতে হয়, কারো কারো ক্ষেত্রে 3 বার ডায়ালাইসিসও করতে হয়। গভর্নমেন্টের পিপিপি প্রজেক্টের মাধ্যমে করে, তাদেরকে মাত্র 520 টাকা দিতে হয়, বাকি 1800 টাকা গভর্নমেন্ট সাবসিডি দেয়। এটা প্রাইভেটে আপনার যেমন স্কোয়ার অ্যাপোলোতে আপনার এটা 5000 টাকার মতো লাগে পার ডায়ালাইসিস। কিডনি জটিলতা আছে কিনা তা বছরে অন্তত একবার পরীক্ষা করানোর পরামর্শ দেন চিকিৎসকরা। ডায়াবেটিস, ব্লাড প্রেশার থাকেন, বছরে একবার আপনি ইউরিনটা টেস্ট করেন, অ্যালবুমিন যায় কিনা, ব্লাড সুগারটা কীরকম কন্ট্রোল আছে কিনা দেখেন। মেজর যে 3টা কজ, এটা যদি আমরা মানে অ্যাড্রেস করি তাহলে আমাদের এই যে দীর্ঘমেয়াদী কিডনি রোগীর সংখ্যা কমে যাবে। এছাড়া সুস্থ জীবনযাপন পদ্ধতির চর্চা করার পরামর্শও দেন তারা। লাবণী গুহ, বৈশাখী সংবাদ, ঢাকা। Thank you.